السلام عليكم. তো আমরা দেখতে দেখতে র পিএসপি জাস্ট বেসিক পিএসপি শেখার শেষ পার্টে চলে আসলাম। তো আমাদের এই পার্টে আমরা লাস্ট প্রায় 28টা ভিডিও 27টা ভিডিওতে টোটাল একটা ব্লগ ম্যানেজমেন্ট করলাম। তো এখানে মোটামুটি আমরা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটোর মধ্যে কানেকশন এবং এছাড়া যে বেসিক মাইএসকিউএল কোয়েরি এবং পিএসপির সাথে মাইএসকিউএল কোয়েরি হ্যান্ডেল করা এবং এর সাথে সবচেয়ে যেটা আমাদের ইম্পর্ট্যান্ট ছিল একটা প্রজেক্ট বেস দাঁড় করানো, হ্যাঁ, এবং স্মার্ট রাউটিং সিস্টেম এবং এর সাথে থাকে হচ্ছে আমাদের মাইগ্রেশনগুলো, আমাদের যে ডেটাবেস টেবিলগুলো আছে এগুলো কীভাবে আমরা মেনটেন করব। এর সাথে আমরা দেখেছিলাম কীভাবে পিএইচপির যে বিভিন্ন কমান্ডগুলো কীভাবে তৈরি করবেন আপনি, অনেকটা লারাভেলের মতো, যেখানে লারাভেল হচ্ছে আর্টিসান নামে একটা কমান্ড তারা তৈরি করেছে যার মাধ্যমে তারা বিভিন্ন ধরনের অ্যাকশন আপনি খুব সহজে কমান্ড দিয়ে করে ফেলতে পারবেন আর কি। একটা মডেল ক্রিয়েট করা, ভিউ তৈরি করা অথবা কম্পোনেন্ট তৈরি করা, এছাড়া আরও অনেক কিছু, এছাড়া মাইগ্রেশন থেকে শুরু করে ব্যাপক। তো আমরা সেম হয়তো ওই রকম হেভি কিছু করা আমাদের এই মুহূর্তে পসিবল না বা আমাদের মাধ্যমে আমাদের দ্বারা হয়তো হবে না, কিন্তু আমাদের প্রজেক্ট রান হয় এরকম কিছু কিন্তু আমরা তৈরি করে ফেলেছিলাম, যে আমরা নিজেদের মতোই একটা কমান্ডের মাধ্যমে প্রজেক্ট কীভাবে হ্যান্ডেল করবো সেটা শিখেছি। এর সাথে থাকে হচ্ছে আমাদের ভিউ ম্যানেজমেন্ট, হ্যাঁ, যে জাস্ট আমাদের যে বিভিন্ন ধরনের HTML পিএসপি ফাইলগুলো থাকে ফ্রন্ট এন্ড রিলেটেড, অথবা এমন হতে পারে আমার প্রজেক্ট একটা কিন্তু সেখানে মাল্টি প্রজেক্ট রান হতে পারে, যেমন এমনও হইতে পারে বিভিন্ন ওয়েবসাইট যেরকম হয় দেখবেন ব্যাক এন্ড একটা হয়তো সে একটা ই কমার্সও কন্ট্রোল করতেছে আবার আরেকটা ব্লগ সাইট, দুটো কিন্তু সেপারেট, দেখবেন ডিজাইন আলাদা কিন্তু দেখা গেছে তাদের ড্যাশবোর্ড একটা। তো সেক্ষেত্রে আপনি ওই কাজগুলো কীভাবে করবেন, যেমন আমরা এখানে যেটা করেছিলাম ব্যাক এন্ড প্লাস ফ্রন্ট এন্ড, ঠিক না, এর সাথে হয়তো আপনি আরেকটা ই কমার্স, মানে আপনি মাল্টিপল ডিরেক্টরির মাধ্যমে আপনি কী করতে পারেন, বিভিন্ন ধরনের প্রজেক্ট এখানে আপনি রান করতে পারেন। এর সাথে ছিল আমাদের রিসোর্স ম্যানেজমেন্ট, হ্যাঁ, যেমন হচ্ছে আমরা পাবলিকের মধ্যে কীভাবে আমাদের ডেটাগুলো রাখবো। এর সাথে হচ্ছে কন্ট্রোলারটা আমরা দেখেছিলাম যে আমরা ইউআরএল থেকে কী করতাম, কমান্ড নিয়ে কোন ফাংশানে যাবে সেটা কিন্তু আমরা ডিসাইড করে ফেলতাম, ঠিক না, বা হচ্ছে আমরা ওইভাবে আমাদের প্রজেক্টটি করেছিলাম সে নিজে কী করতে পারতো, ডিসাইড করতে পারতো। এর সাথে হচ্ছে কোন কোন রাউটগুলো আমাদের গেট রিলেটেড, কোন রাউটগুলো আমাদের পোস্ট রিলেটেড, ঠিক না, সেগুলো কিন্তু আমরা দিয়েছি, এবং এর সাথে হচ্ছে কোন রাউটগুলো যেন প্যারামিটার রিকোয়ার্ড। তো আসলে কেউ যদি আপনারা লারাভেলের ভিডিও দেখে থাকেন দেখবেন ওরা এই কাজগুলো আরেকটু স্মার্টভাবে করছে, যেহেতু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড এখনও আমরা শিখিনি, তা আমরা শুধুমাত্র র পিএইচপি দিয়ে কিন্তু দেখেন খুব সুন্দর একটা প্রজেক্ট স্ট্রাকচার আপনি দাঁড় করাতে পারেন। শুধু হয়তো এখানে কিছু সিকিউরিটি ইস্যু থাকতে পারে, সেগুলো হয়তো আপনাকে খুব একটু গোজামিলভাবে আপনাকে হ্যান্ডেল করতে পারবে, কিন্তু দেখেন যদি আপনি বেসিক প্রজেক্ট হিসেবে চিন্তা করেন এটা কিন্তু আপনি রান করতে পারবেন। আর এছাড়া হচ্ছে আপনি যদি প্রথম 3-4টা ক্লাস করে থাকেন, মিনস 7 থেকে 11 পর্যন্ত বা হচ্ছে 10 পর্যন্ত, এতটুকু যে বেসিক একটা আমার মানে আমাদের একটা স্ট্রাকচার ছিল বা ফাইল স্ট্রাকচার ছিল এটা এতটুকুই ব্যবহার করে কিন্তু যে কেউ কী করতে পারেন, আপনার যে কোনো একটা প্রজেক্ট রান করতে পারেন। এবং দেখেন আমাদের যে রাউটিং সিস্টেমগুলো আছে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে গুছানোভাবে আমরা করেছি, ঠিক না, যেমন ম্যানেজমেন্ট রাউট, হ্যাঁ, ব্লক ক্যাটাগরি রাউট, ব্লক রাউট, এছাড়াও যখন আপনার আরও এক্সটেন্ড হয়ে থাকবে সবগুলো রাউট এখানে থাকবে। এবং আপনার মানে দেখা গেছে র পিএসপি প্রজেক্টগুলো এরকম হয় যে আসলে কোন ফাইলের কাজ যে কোথায় করা হয়েছে এটা বুঝতে অন্য ডেভেলপারের খুব কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যদি এরকম একটা প্যাটার্ন ফলো করতে পারেন দেখেন সে হয়তো শুধু যদি এরকম ব্লক ক্যাটাগরি কন্ট্রোলারে যায় সে বুঝে নেবে, হ্যাঁ, এখানে যা কাজ করা আছে সব কিছু হচ্ছে কি ব্লক ক্যাটাগরি রিলেটেড, অথবা ব্লক কন্ট্রোলারে গেলে সব ব্লক রিলেটেড, এরপর আছে কি ফ্রন্ট এন্ড কন্ট্রোলার, হ্যাঁ, এখানে সব হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের যে ভিউগুলো আছে ভিউ রিলেটেড। এবং এর সাথে আমরা একটা কাজ দেখেছিলাম সেটা হচ্ছে কি হেল্পার ডট পিএইচপি, ঠিক না, যেখানে আমরা কী করতাম কিছু পাবলিক ফাংশন তৈরি করে রেখেছিলাম যে আমরা আমাদের প্রজেক্টের যে কোনো প্রান্ত থেকে কী করতে পারি, এখানে হচ্ছে আমরা এই ফাংশনগুলোকে অ্যাক্সেস করতে পারি, ঠিক না, যেমন ভিউ ফাংশন ছিল, তারপর অ্যাসেট ফাংশন ছিল, এরপর কী ছিল আমাদের ইনক্লুডটা হচ্ছে আমরা আমাদের মতো করে করেছিলাম, এর সাথে ছিল হচ্ছে আমাদের এখানে কী ছিল মানে অথের জন্য আমরা একটা কাজ করেছিলাম, ঠিক না, যে কেউ একজন ইউজার আসলে অথেন্টিকেট আছে কি না সেটা করা। তারপর এর সাথে ছিল হচ্ছে আমাদের ফর্ম হ্যান্ডলিংয়ের জন্য, যে যখন আমরা একটা ফর্মকে কী করি
ভ্যালিডেট করি, যখন ফিরে এসে যেন ডেটাগুলো আবার পাই, সেক্ষেত্রে হচ্ছে কী করা, একটা ওল্ড ফাংশন তৈরি করা। মানে এগুলো অনেক প্যাটার্নগুলো হচ্ছে কি, যে বর্তমানে এমবিসিতে যে সুন্দর একটা প্যাটার্ন, যে প্যাটার্নের জন্য সবচেয়ে বেশি ফেমাস হয়েছে লারাভেল আর কি, সেখানে তাদের এই ছোট ছোট ফাংশনগুলো ছিল যে ওরা ইউজার ফ্রেন্ডলি কী করে দিয়েছে, ওদের ফুল প্রজেক্টটাকে বা ওদের যে লারাভেলের বেজ স্ট্রাকচারটা আছে ওটা খুব সুন্দরভাবে কিন্তু সাজাইছে। তো আমরা ওইটাকে ফলো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, যাতে হচ্ছে যখন আমরা ফ্রেমওয়ার্কে যাব, রিয়েল ফ্রেমওয়ার্কে, যেন এটা খুব কঠিন মনে না হয় আর কি, ঠিক আছে? কারণ দেখেন আলটিমেটলি ওরা হয়তো এত সহজে বা এত দুর্বলভাবে কাজগুলো করেনি, ওরা সব কিছু করেছে অবজেক্ট ওরিয়েন্টেড প্যাটার্নে, কিন্তু আমরা কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্যাটার্নে যাইনি, জাস্ট নর্মাল ফাংশন ইউজ করা আর ইফ এলস কন্ডিশন, এগুলো দিয়েই দেখেন খুব তুলকাম, খুব একটা তুলকালাম আপনি করে ফেলতে পারেন। তো সেক্ষেত্রে যদি আপনি অবজেক্ট ওরিয়েন্টেড আরও ভালো একটা নলেজ গেদার করেন, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক ভালো ভালো কাজ করতে পারবেন। এবং আপনার যদি মনে হয় যে না, আমি নিজে একটা এমবিসি প্যাটার্ন দাঁড় করাবো, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেসিক এই প্যারামিটারগুলো, এই এই জিনিসগুলো কিন্তু আপনাকে একটু জেনে রাখতে হবে। হ্যাঁ, তো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন এটা। তো এখানে দেখেন আমাদের প্রজেক্টটা কিন্তু শেষ হয়নি, কারণ আমাদের প্রজেক্টের মেন উদ্দেশ্য হয়েছিল শেখা, যেখানে আমরা রাউট হ্যান্ডেল করা, কন্ট্রোলার হ্যান্ডেল করা, ফাইল হ্যান্ডেল করা এবং মাইস্কিউলের যে বেসিক বেসিক কোয়েরিগুলো আমাদের জানা দরকার, এগুলো শেখা, সবগুলোই কিন্তু আমরা এই প্রজেক্টের মাধ্যমে শিখেছি। তো সেক্ষেত্রে আপনি, আমি যতটুকু দেখিয়ে দিয়েছি, এরপরে যেটা করতে পারেন এই পার্টগুলো ডাইনামিক করা, যেমন লোগো একটা সেটিং কিছু একটা তৈরি করা, যেখানে আপনি লোগোটা ডাইনামিক করতে পারবেন, এই ব্যানারটা ডাইনামিক করতে পারবেন, তারপর নিচে দেখবেন কিছু অ্যাড্রেস আছে, হ্যাঁ, অ্যাড্রেসগুলো ডাইনামিক করা, তারপর এখানে কপিরাইট, মানে এই সব কিছু যেন ডেটাবেস থেকে 100% আসে। হ্যাঁ, যে ফ্রন্ট এন্ডে শুধুমাত্র আপনার ডিজাইনটাই থাকবে, কিন্তু কোনো কন্টেন্ট আপনার স্ট্যাটিক থাকবে না, ফুল ডাইনামিক করার চেষ্টা করা। এছাড়া আপনি যদি আমাদের ড্যাশবোর্ডে আসেন, এখানে কিন্তু কিছু ফিচার বাকি আছে, যেমন ধরেন এই যে একটা লোক কমেন্ট করলো, হ্যাঁ, এই কমেন্টটাকে আপনি ভেরিফাই করলেন, যদি সে অন্য কিছু লেখে বা হচ্ছে কোনো ঝামেলা জাতীয় কিছু দেয়, আপনি সেটা ডিলিট করে দিলেন, এই টাইপের পারমিশনগুলো কিন্তু আপনি এখানে অ্যাটাচ করতে পারেন। ওকে, তো ওভারঅল একজন, যদি আপনি এন্ট্রি লেভেলের একজন পিএইচপি ডেভেলপার হতে চান, তা আশা করি এই প্রজেক্টটা যদি আপনি টোটালি ফলো করেন এ টু জেড, আশা করি আপনার বেসিক নিয়ে কোনো ত্রুটি থাকার কথা না। হ্যাঁ, হয়তো এখানেও ফুল সব কিছু দেখানো হয়নি, কিন্তু মিনিমাম যতটুকু দরকার এই সবটুকুই হচ্ছে এই প্রজেক্টের মাধ্যমে কভার করার চেষ্টা করেছি আমি। তো সবাই একটু কী বলা যায়, বেশি বেশি প্র্যাকটিস করবেন আর কি। আর সেম এইরকম যে কোনো একটা ব্লগ ডিজাইন, পেজ ডিজাইন করে নিজের মতো করে সেটাকে আপনি পিএইচপিতে ইন্টিগ্রেট করার চেষ্টা করুন। আর সবচেয়ে যেটা ফোকাস করবেন, এই যে আমরা যে হেল্পার ফাংশনগুলো তৈরি করেছিলাম, আসলে এগুলো কেন তৈরি করেছিলাম, এর প্রয়োজনগুলো একটু বোঝার চেষ্টা করবেন, অথবা কন্ট্রোলারেরই বা প্রয়োজন কী ছিল, এগুলো একটু করার সময় একটু ভাববেন, যে নিজে ভাববেন যে আসলে এটার দরকার কী ছিল। হ্যাঁ, আমরা তো নর্মালি করতে পারতাম, যেটা একদম আমরা প্রথম দিকে যে প্রজেক্টগুলো করেছিলাম, প্রথম 4-5টা ক্লাসে, ওইভাবে তো আমরা করতে পারতাম, ঠিক না? কেনই বা এই প্যাটার্নে আসতে হলো? তো এগুলো যদি একটু নিজে নিজে চিন্তা করেন, আশা করি আনসারগুলো পেয়ে যাবেন। তো সবার জন্য শুভকামনা থাকলো। তো আমাদের র পিএসপি বা পিএসপি এর প্রথম পার্ট, প্রথম সেশন এখানে শেষ হলো। আসসালামু আলাইকুম।